السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الأمين. أبو طاهر مصباح حفظه الله ইশু আর বিশিখির উপর আমাদের আত্তামরিনুল কিতাবির দ্বিতীয় ধাপ থেকে 22 নম্বর দার্স চলছে। আত্তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 49 ও 50। আপনারা যারা আমাদের সাথে আছেন, আহলান ও সাহলান, সাবা সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। বরাবরের মতো আজও আমরা প্রথমে আরবি থেকে বাংলা পড়ব, তারপর বাংলা থেকে আরবি করব। আরবি থেকে বাংলা আমাদের প্রথম স্লাইডের প্রথম বাক্য, আইয়ুহাল ওয়ালাদু হাল আবুকা মুদীরু হাদিহিল মাদ্রাসাতি। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, হাল আবুকা মুদীরু হাদিহিল মাদ্রাসাতি, তোমার বাবা কি এই মাদ্রাসার পরিচালক? হাল আবুকা, তোমার বাবা কি মুদীরু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার পরিচালক? মুদীরুন, পরিচালক। নাম হুয়া মুদীরুহা, হ্যাঁ সে এর পরিচালক। এর বা তার বলতে কি উদ্দেশ্য? মাদ্রাসা উদ্দেশ্য। যেহেতু মাদ্রাসাতুন মুআন্নাস, তাই মুদীরুহা দমিটা মুআন্নাস হয়েছে। নাম হুয়া মুদীরুহা, হ্যাঁ তিনি এর পরিচালক। আম মুদীরুহা দিহিল মাদ্রাসাতি আবুকা আম মুআল্লিমুহা, أم مدير هذه المدرسة أبوك أم أبوك أم معلمها؟ তোমার আব্বা কি এই মাদ্রাসার পরিচালক নাকি তার শিক্ষক? লক্ষ্য করুন, তোমার আব্বা কি এই মাদ্রাসার পরিচালক নাকি এর শিক্ষক? এই বাক্যে আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, পরিচালক না শিক্ষক। এ ধরনের দুটি বিষয় জানতে চাওয়া হলে আমরা হালের পরিবর্তে আ ব্যবহার করি। দেখুন, আগের বিষয় আগের বাক্যে জানতে চাওয়া হয়েছে, তোমার বাবা কি এই মাদ্রাসার পরিচালক, হাল দিয়ে ব্যবহার করা হয়েছে। আর এখানে পরিচালক নাকি শিক্ষক, এর জন্য কি ব্যবহার হচ্ছে? আ, হামজাতুল ইস্তিফহাম ব্যবহার হচ্ছে। আমুদিরু হাদিহিল মাদ্রাসাতি আবুকা আম মুআল্লিমুহা, তোমার আব্বা কি এই মাদ্রাসার পরিচালক নাকি শিক্ষক, হামজা ব্যবহার হয়েছে। আরেকটা বিষয় দেখুন, আগের বাক্যে আবুকা আগে ছিল, মুদীরু হাদিহিল মাদ্রাসাতি পরে ছিল, আর এই বাক্যে মুদীরু হাদিহিল মাদ্রাসাতি আবুকা, মুদীরু হাদিহিল মাদ্রাসাতি আগে চলে এসেছে আর হলো আবুকার পরে এসেছে। এটা কেন? এটা এজন্যই যে যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয় হামজাতুল ইস্তিফহামের ক্ষেত্রে সেটি পরে আসে। এই বাক্যে আমার আলোচ্য বিষয় বা প্রশ্নের বিষয় হলো এই মাদ্রাসার পরিচালক নাকি শিক্ষক, জানতে চাওয়া হচ্ছে পরিচালক না শিক্ষক। যেটি জানতে চাওয়া হয় সেটি হামজাতুল ইস্তিফহামের পরে আসে। মুদীরুহা, এর পরিচালক। আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে, আমরা শুরু করেছিলাম আইয়ুহাল ওয়ালাদু দিয়ে, আইয়ুহাল ওয়ালাদু, আর এখন বলা হচ্ছে আইয়াতুহাল বিন্তু। বিন্তুন মুআন্নাস হওয়ার কারণে আইয়ুহা থেকে আইয়াতুহা হয়ে গেছে। আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে, আইনা মিন দিলুকি, তোমার রুমাল কোথায়? আইনা মিন দিলুকি, তোমার রুমাল কোথায়? আফি সুন্দুকিকি হুয়া আম ফি ইয়াদিকি, আফি সুন্দুকিকি হুয়া আম ফি ইয়াদিকি, তা কি তোমার বাক্সে নাকি তোমার হাতে? ফি ইয়াদি, আমার হাতে। আফি সুন্দুকিকি হুয়া আম ফি ইয়াদিকি, তা কি তোমার বাক্সে নাকি তোমার হাতে? ফি ইয়াদি, আমার হাতে। লক্ষ্য করুন, এই বাক্যে প্রশ্নের বিষয়টা আসলে কি, তোমার বাক্সে না তোমার হাতে, তোমার হাতে না তোমার বাক্সে, এটা হলো প্রশ্নের বিষয়। তাই এটি হামজাতুল ইস্তিফহামের পরে এসেছে, ফি ইয়াদি, আমার হাতে। হাদাল মা'বাদু কাবীরুন, এই মন্দিরটি বড়। ফিহি সুনামুন কাবীরুন, তাতে একটি বড় মূর্তি আছে। ফিহি সুনামুন কাবীরুন, তাতে একটি বড় মূর্তি আছে। হাদা সুনামুন, ইহা একটি মূর্তি। হাদা সুনামুন, ইহা একটি মূর্তি। আমা মাহাদা সোনামি, এই মূর্তির সামনে। আমা মাহাদা সোনামি, এই মূর্তির সামনে। তোয়ামুন কাতিয়রুন, অনেক খাবার আছে। আমা মাহাদা সোনামি তোয়ামুন কাতিয়রুন, এই মূর্তির সামনে অনেক খাবার আছে। আল মুশরিক ওয়া সোনামুহু ফিন্নারি, আল মুশরিক ওয়া সোনামুহু ফিন্নারি, মুশরিক ও তার মূর্তি জাহান্নামে যাবে বা থাকবে। মুশরিক ও তার মূর্তি জাহান্নামে। আশাদারাতুর রুম্মানি হাদিহি আম শাজারাতুত তুফাহি, রুম্মানাতুন একটি আনার, রুম্মানাতুন
একটি আনার, আর রুম্মানাতু আনারটি, আর আর রুম্মানু আনার, লক্ষ্য করি আর রুম্মানাতু আনারটি আর আর রুম্মানু আনার। কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হলে সেখানে দুটি উদ্দেশ্য হতে পারে, একটি হলো মারিফা মানে নির্দিষ্ট করা, আর রুম্মানাতু আনারটি নির্দিষ্ট করা হলো, মারিফা করা হলো, আরেকটি হলো ইসমা জিন্স, জিন্স বা সামগ্রী কথা বোঝানো, আনার নির্দিষ্ট কোনো আনারের কথা বলা হচ্ছে না, আনার বলতে যা বোঝায় যে কোনো আনার হতে পারে, একটু কম মিষ্টি আনার হতে পারে, বেশি মিষ্টি আনার হতে পারে, রাশিয়া আনার হতে পারে, অথবা অন্য কোনো দেশ থেকে আনার হতে পারে, আনার হলেই হলো অনির্দিষ্ট আর রুম্মানু। তো যখন অনির্দিষ্ট বা জিন্স বোঝায় সেক্ষেত্রে অনেক সময় শব্দের শেষ থেকে গোলতাটি পড়ে যায়, ইসমা জিন্স থেকে অনেক সময় গোলতাটি পড়ে যায়, তাই আর রুম্মানু থেকে আর রুম্মানু হয়ে গেছে। আর সজারত রুম্মানি হাদিহি আম সজারত তুফাহি, এটি কি আনার গাছ নাকি আপেল গাছ, গাছ একটি গাছের কথা বলা হচ্ছে, তাই সজারত এটি সে গোলতা আছে, একটি গাছ আপেল গাছ না আনার গাছ যে কোনো একটি গাছ, এটি আর আনারের একটি গাছ নয়তো আপেলের একটি গাছ, সজারত রুম্মান এটি আনার গাছ, কিন্তু কোন আনার, এটি কিন্তু ইসমা জিন্স যে কোনো আনার হতে পারে, এই জন্য রুম্মানের শেষ থেকে গোলতাটি পড়ে গেছে, কিন্তু সজারত যেহেতু একটি গাছের কথাই বলা হচ্ছে সামনে যে গাছটি আছে এই জন্য সাজারত এটি শেষ থেকে গোলতিটি পড়েনি। তো আসাদারত রুম্মানি হাদিহি আম সাজারত তুফাহি, এটি কি আনার গাছ নাকি আপেল গাছ, সাজারত রুম্মানি আনার গাছ, আহাদিহি সাজারত রুম্মানি আম তিলকা, আনার গাছ কি এটি নাকি সেটি। লক্ষ্য করুন আগে যে বাক্যটি গেল আর সাজারত রুম্মানি হাদিহি আম সাজারত তুফাহি, এটি কি আনার গাছ নাকি আপেল গাছ, এ বাকি প্রশ্নের বিষয় হলো আনার গাছ নাকি আপেল গাছ, এজন্য সাজারত রুম্মানি এটি হামদুল ইসতিফামের পরে এসেছে। আর এখানে আহাদি সাজারত রুম্মানি আম তিলকা, আনার গাছ কি এটি না সেটি, আমি জানি একটা আনার গাছ আছে কিন্তু এটি না সেটি, এ বাক্যে প্রশ্নের বিষয় হলো এটি না সেটি, হাদিহি আম তিলকা, এজন্য এটি হামদুল ইসতিফামের পরে এসেছে। আর সাজারত রুম্মানি হাদিহি আম সাজারত তুফাহি, আর এটা হলো আহাদি সাজারত রুম্মানি আম তিলকা হাদিহি, এটি সাজারুর রুম্মানি জামিলুন আর রুম্মানু সামারুন হুলুন, সাজারুর রুম্মানি জামিলুন আর রুম্মানু সামারুন হুলুন, আনার গাছ সুন্দর। দেখুন সাজারুর রুম্মানি আনার গাছটি, একটি আনার গাছের কথা বলা হয়েছিল, তাই সাজারুর রুম্মানি এটি কি আনার গাছ মানে যেই গাছটি সামনে আছে সেটি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তাই সাজারুর গোলতা ছিল। আর এই বাক্যে বলা হচ্ছে সাজারুর রুম্মানি জামিলুন, আনার গাছ সুন্দর, এখানে কিন্তু নির্দিষ্ট কোন আনার গাছের কথা বলা হচ্ছে না, জিন্স বোঝাচ্ছে, তাই সাজারতনের শেষ থেকে গোলতাটি পড়ে সাজারুর রুম্মানি হয়ে গেছে। সাজারুর রুম্মানি জামিলুন আর রুম্মানু থামারুন হুলুন, আনার গাছ সুন্দর আর আনার মিষ্টি ফল, আর রুম্মানু আনার, নির্দিষ্ট আনারের কথা বলা হয়নি, জিন্স বোঝাচ্ছে, তাই গোলতাটি পড়ে গেছে, আর আনার থামারুন হুলুন মিষ্টি ফল। পরবর্তী বাক্যটা দেখি, ফি কারিয়াতিনা গাদীরুন ওয়া বিরুন, আমাদের গ্রামে একটি পুকুর ও একটি কূপ আছে, ফি কারিয়াতিনা আমাদের গ্রামে, ফি কারিয়াতিনা আমাদের গ্রামে, গাদীরুন একটি পুকুর আছে, ওয়া বিরুন এবং একটি কূপ আছে, আমাদের গ্রামে একটি পুকুর ও একটি কূপ আছে, আল গাদীরু কাবীরুন ওয়াল বিরু আমীকাতুন, আল গাদীরু কাবীরুন পুকুরটি বড়, গাদীরুন মানে কি পুকুর, গাদীরুন মানে কি পুকুর, ওয়াল বিরু আমীকাতুন আর কূপটি গভীর। এই বাক্যে গাদীরুন শব্দ আর বিরুন শব্দের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা আমরা বলতে পারি কি পার্থক্য, পার্থক্যটা দেখুন আল গাদীরু কাবীরুন সিফাতটা মুজাক্কার বা খবর হিসাবে এসেছে, এখানে কাবীরুনটা মুজাক্কার, তার মানে বোঝা গেল গাদীরুন শব্দটি মুজাক্কার, ওয়াল বিরু আমীকাতুন আর কূপটি গভীর, আমীকাতুনটি মুয়ান্নাস হিসেবে এসেছে, অথচ বিরুনের শেষে কিন্তু গোলতা নেই, তার মানে বোঝা গেল বিরুন শব্দের শেষে গোলতা না থাকলেও সেটি মুয়ান্নাস, এ ধরনের মুয়ান্নাসকে আমরা কি বলি, আল মুয়ান্নাসু সিমাই। পরবর্তী বাক্যটা লক্ষ্য করি, ফি হাদিহিল বিরি মাউন কালিলুন, বিরুন যেহেতু মুয়ান্নাস তাই হাদিহি হয়েছে, ফি হাদিহিল বিরি, ফি আসার কারণে বিরি জার হচ্ছে, ফি হাদিহিল বিরি এই কূপে, মাউন কালিলুন অল্প পানি আছে, ফিহা দিহিল বিরি মাউন কালিলুন এই কূপে অল্প পানি আছে। দেখুন
এই কূপে অল্প মাছ আছে, এখানে কিন্তু মাছ বলা হয়েছে বাংলায়, আর আরবিতে কলিলুন বলা হচ্ছে, মাউন বলা হচ্ছে। মাউন মানে কিন্তু পানি, মাছ নয়। তার মানে বোঝা গেল এখানে মাছ শব্দটি ভুলে এসেছে অনুবাদে। ফি গাদিরিল ক্বারিয়াতি সামাকুন কাসীরুন, গ্রামের পুকুরে অনেক মাছ আছে। ফি গাদিরিল ক্বারিয়াতি, গ্রামের পুকুরে। ফি গাদিরিল ক্বারিয়াতি, গ্রামের পুকুরে। সামাকুন কাসীরুন, প্রচুর মাছ আছে। এখানে কিন্তু একটি মাছের কথা বলা হচ্ছে না, জিন্স বোঝাচ্ছে, মাছ আছে, মাছ যে কোনো মাছ হতে পারে। সামাকুন, এর জন্য কি গোলতাটি পড়ে গেছে, সামাকাতুন থেকে সামাকুন হয়ে গেছে। আমরা আলোচনা করেছি যে কোন শব্দ যখন জিন্স হিসাবে আসে তখন অনেক সময় শব্দের শেষে যদি গোলতা থাকে সেটি পড়ে যায়, এখানে তাই ঘটেছে। প্রিয় গাদিরিল ক্বারিয়াতি সামাকুন কাসীরুন, গ্রামের পুকুরে অনেক মাছ আছে। হাদিহি মাহাত্তাতুল কিতারি, হাদিহি মাহাত্তাতুল কিতারি, এটি রেল স্টেশন, এটি রেল স্টেশন। হাদিহি মাহাত্তাতুল কিতারি, মাহাত্তাতুন স্টেশন, আল কিতারু রেলগাড়ি, কিতারুন রেলগাড়ি বা ট্রেন, মাহাত্তাতুন স্টেশন। হাদিহি মাহাত্তাতুল কিতারি, এটি রেল স্টেশন। ফি হাদিহিল মাহাত্তাতি, এই স্টেশনে। ফি হাদিহিল মাহাত্তাতি, এই স্টেশনে। কিতারুন, একটি রেলগাড়ি আছে। ফি হাদিহিল মাহাত্তাতি কিতারুন, এই স্টেশনে একটি গাড়ি আছে বা রেলগাড়ি আছে। ফি হাদিহিল মাদিনাতি, এই শহরে। ফি হাদিহিল মাদিনাতি, এই শহরে। তাবিবুন মাহিরুন, একজন দক্ষ ডাক্তার আছেন। দেখুন বাংলায় কি লেখা আছে, এই শহরে একজন প্রসিদ্ধ ডাক্তার আছেন। প্রসিদ্ধ আরবি কি মাশহুরুন, প্রসিদ্ধ আরবি কি মাশহুরুন, আরবিতে আছে মাহিরুন, মাহিরুন মানে দক্ষ। সুতরাং বোঝা গেল এখানে অনুবাদটি ভুল হয়েছে। ফিহাদিহিল মাদিনাতি তাবিবুন মাহিরুন, এই শহরে একজন দক্ষ ডাক্তার আছেন। তাবিবু হাদিহিল মাদিনাতি, এই শহরের ডাক্তার। তাবিবু হাদিহিল মাদিনাতি, এই শহরের ডাক্তার। রাজুলুন সালিহুন, একজন সৎ লোক। বাংলায় কি লেখা আছে, উত্তম লোক। উত্তম আরবি হলো তাইয়িবুন, আরবিতে আছে সালিহুন। তার মানে বোঝা গেল উত্তম, এটি ভুল। সালিহুন মানে কি সৎ। পুরো বাক্যের অর্থ হবে তাবিবু হাদিহিল মাদিনাতি, এই শহরের ডাক্তার। তাবিবু হাদিহিল মাদিনাতি, এই শহরের ডাক্তার। রাজুলুন সালিহুন, একজন সৎ লোক। ইসমুহু ইসহাকু, তার নাম ইসহাক। ইসমুহু রাশিদুন, তার নাম রাশিদ। কিন্তু ইসমুহু ইসহাকু এখানে তানবিন হবে না, মেয়েদের নামের মতো। ইসমুহা ফাতিমাতু, তার নাম ফাতেমা। ফাতিমাতু, ফাতেমা শব্দে যেমন তানবিন হচ্ছে না, ইসমুহু ইসহাকু, ইসহাক শব্দও তানবিন হবে না। আমরা পড়েছি যে শব্দের শেষে তানবিন হয় না সেই শব্দকে কি বলে, গয়রু মুনসরিফ। যে শব্দের শেষে তানবিন হয় সেই শব্দকে কি বলে, মুনসরিফ। ফি গুরফাতি ফাতিমাতা মিরআতুন কাবীরাতুন, ফাতিমার কামরাই। ফি গুরফাতি ফাতিমাতা, ফাতিমার কামরাই। গুরফাতু ফাতিমাতা, ফাতিমার কামরা। আর ফি গুরফাতি ফাতিমাতা, ফি আসার কারণে গুরফাতি জার হয়ে যাচ্ছে, ফাতিমাতা, ফাতিমার কামরাই। মির আয়াতুন কাবীরাতুন, একটি বড় আয়না আছে। মির আয়াতুন কাবীরাতুন, একটি বড় আয়না আছে। ফি গুরফাতি ফাতিমাতা মির আয়াতুন কাবীরাতুন, ফাতিমার কামরাই, ফাতিমার কামরাই একটি বড় আয়না আছে। আল মিরআতু ফি গুরফাতি ফাতিমাতা, আয়নাটি ফাতিমার কামরাই। ফি গুরফাতি ফাতিমাতা মিরআতুন কাবীরাতুন, ফাতিমার কামরাই একটি বড় আয়না আছে। একটি বড় আয়না অনির্দিষ্ট বা নাকেরা হয়েছে, তাই বাক্যের পরে এসেছে। আর আল মিরআতু ফি গুরফাতি ফাতিমাতা, আয়নাটি ফাতিমার কামরাই আছে। এখানে আল মিরআতু আলিফ লাম যুক্ত করে মারিফা করা হয়েছে, তাই বাক্যের শুরুতে চলে এসেছে। হাদা কুবুন কাবীরুন, হাদা কুবুন কাবীরুন, ইহা একটি বড় গ্লাস। হাদা কুবুন কাবীরুন, ইহা একটি বড় গ্লাস। হাল ফিহি লাবানুন, তাতে কি দুধ আছে। হাল ফিহি লাবানুন, তাতে কি দুধ আছে। ফিহি, তাতে। ফিহি, তাতে। লাবানুন, দুধ। হাদা কুবুন কাবীরুন, ইহা একটি বড় গ্লাস। হাল ফিহি লাবানুন, তাতে কি দুধ আছে। লা বাল ফিহি মাউন, না বরং তাতে পানি আছে। লা বাল ফিহি মাউন, না বরং তাতে পানি আছে।
ماء هذه البئر عذب، ماء هذه البئر عذب، এই কূপের পানি। মা উহাদিহিল বিরি, এই কূপের পানি। বিরুন যেহেতু মুয়ান্নাস তাই হাদিহি হয়েছে। এই কূপের পানি, মা উ মুদাফ, হাদিহিল বিরি মুদাফুন ইলাইহি, হাদিহি ইসমুল ইশারা, আল বিরি মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি, মা উন ছিল মুদাফ, হাদিহিল বিরি মুদাফুন ইলাইহি হওয়ার কারণে হাদিহিল বিরি জার হচ্ছে। হারফুল জারের পরে শব্দ জার হয় ফিউল ফাতি, ঠিক একই ভাবে মুদাফুন ইলাইহি জার হয় মা ওয়াদিহিল বিরি, এই কূপের পানি। আদ বুন মিষ্টি, আমাম হাদাল মিদফাই, আমাম হাদাল মিদফাই, এই কামানের সামনে, এই ট্যাঙ্কের সামনে, এই কামানের সামনে, আফওয়ান মিদফাউন কামান, আর দাব্বাবাতুন ট্যাঙ্ক, আমাম হাদাল মিদফাই, এই কামানের সামনে, জুন্দিয়ুন সুজাউন, একজন সাহসী সৈনিক আছে, জুন্দিয়ুন সুজাউন, একজন সাহসী সৈনিক আছে, আসুজাউন আল মুসলিমু আম জাবানুন, আসুজাউন আল মুসলিমু আম জাবানুন, মুসলিম কি সাহসী না ভীরু, আজাবানুন আল মুশরিকু আম সুজাউন, মুশরিক কি সাহসী ভীরু না সাহসী, আল মুসলিম সুজাউন আমিল মুশরিকু, সাহসী কি মুসলিম নাকি মুশরিক, দেখুন আল মুসলিম, মুসলিমের সুদ শব্দ সুদ আলিফ লাম যুক্ত করে আল মুসলিম, মুসলিমুন আল মুসলিম, মুশরিকুন আল মুশরিকু, হ্যাঁ আলিফ লাম যুক্ত করার কারণে আল মুসলিম হয়েছে, সাহসী কি মুসলিম, শুরুতে একটা হামজাতুল ইস্তিফহাম যুক্ত করার কারণে আল মুসলিম হয়েছে, কি হয়েছে, আল মুসলিম, আল মুসলিম সুজাউন আমিল মুশরিকু, আল মুসলিম, প্রথম আটা হামজাতুল ইস্তিফহামের আ, প্রশ্নের জন্য যে আটা, দ্বিতীয় আটা কিসের জন্য, আলিফ লামের আ, আল মুসলিম, সেই আ, আল মুসলিম, এই দুটো আলিফ মিলে কি হয়ে গেছে, আল মুসলিম, সুজাউন আমিল মুশরিকু, সাহসী কি মুসলিম নাকি মুশরিক, কালামুল মুনাফিক হুলবুন, মুনাফিকের কথা মিষ্ট বা মিষ্টি, কালামুল মুনাফিকি হুলবুন, মুনাফিকের কথা মিষ্টি, ফি লিসানিহি হালাওয়াতুন, তার জবানে বা তার ভাষায় মিষ্টতা আছে, ফি লিসানিহি হালাওয়াতুন, তার ভাষায় বা তার জবানে মিষ্টতা আছে, হুলবুন মিষ্টি, হালাওয়াতুন মিষ্টতা, ওফি কলবিহি নিফাকুন, ওফি কলবিহি, আর তার অন্তরে নিফাকুন কপটতা আছে, মুনাফিকের কথা মিষ্টি, ফি লিসানিহি হালাওয়াতুন, তার জবানে মিষ্টতা আছে, ও ফি কলবিহি নিফাকুন, আর তার অন্তরে কপটতা আছে, পুরো বাক্য একসাথে পড়ি, ফি লিসানিহি হালাওয়াতুন, ও ফি কলবিহি নিফাকুন, তার জবানে মিষ্টতা আছে, আর তার হৃদয়ে কপটতা আছে, কুওয়াতুল ইসলামি ফিল জিহাদি, ইসলামের শক্তি জিহাদে, কুওয়াতুল ইসলামি ফিল জিহাদি, ইসলামের শক্তি জিহাদে, হায়াতু হাদিহিল উম্মতি ফি যিল সাইফ, হায়াতু হাদিহিল উম্মতি, এই উম্মতের জীবন, ফি যিল সাইফ, তরবারির ছায়ায়, হায়াতু হাদিহিল উম্মতি, এই উম্মতের জীবন, ফি যিল সাইফ, তরবারির ছায়ায়, এবার আমরা বাংলা থেকে আরবি করব, শুধু শুনলেই হবে না, আমাদেরকেও পড়তে হবে এই কথাগুলো, নিজেকে যখন পড়ব, বই খুলে পড়ব, তামরিনের এই স্ল্যাডগুলো পোজ করে আমি যখন নিজে নিজে পড়ব, তখন কিন্তু আমার মুখের জড়তা কেটে যাবে, আমি শিখতে পারবো, ওই পাখির স্বর মিষ্ট, ওই পাখির স্বর, সৌতু দ্যালিকা তাইরি, ওই পাখির স্বর, সৌতু দ্যালিকা তাইরি মিষ্ট, আদবুন, সৌতু দ্যালিকা তাইরি আদবুন, এখানে কিন্তু খুব নেই, ওই পাখির খুব 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 মিষ্ট সেটা কিন্তু নেই, সুতরাং এই জিদানটি বাদ পড়বে, সৌতু দ্যালিকা তাইরি আদবুন, এই বইয়ের গল্প খুব আশ্চর্যজনক, এই বইয়ের গল্প, কিসসাতু হাযাল কিতাবি, এই বইয়ের গল্প, কিসসাতু হাযাল কিতাবি, খুব আশ্চর্যজনক, আজিবাতুন জিদ্দান, আজিবুন লেখা আছে, ভুল আজিবাতুন হবে, কারণ আশ্চর্যজনক কি গল্প না, কিসসাতুন মুয়ান্নাস, তাই আজিবাতুন হবে, এই বইয়ের গল্প খুব আশ্চর্যজনক,
قصة هذا الكتاب عجيب عجيبة جدا. قصة هذا الكتاب عجيبة جدا. এই ছেলেটির আব্বা বড় আলিম, এই ছেলেটির আব্বা আবু হাদাল ওয়ালাদি, এই ছেলেটির আব্বা আবু হাদাল ওয়ালাদি বড় আলিম, আলিমুন কাবীরুন, এই ছেলেটির আব্বা বড় আলিম, আবু হাদাল ওয়ালাদি আলিমুন কাবীরুন, তিনি ইলমে সাগর, সাগর আরবি হলো বাহরুন, সাগর আরবি কি বাহরুন, তিনি ইলমে সাগর, হুয়া বাহরুল ইলমি, তিনি ইলমে সাগর, হুয়া বাহরুল ইলমি, এই সৈনিকটি ভীতু আর ওই সৈনিকটি সাহসী, এই সৈনিকটি হাদাল জুন্দিয়ু, এই সৈনিকটি হাদাল জুন্দিয়ু ভীরু জাবান, হাদাল জুন্দিয়ু জাবানুন, ওয়াদালিকাল জুন্দিয়ু সুজাউন, আর ওই সৈনিকটি ওয়াদালিকাল জুন্দিয়ু সাহসী সুজাউন, হাদাল জুন্দিয়ু জাবানুন, ওয়াদালিকাল জুন্দিয়ু সুজাউন, এই সৈনিকটি ভীরু আর ওই সৈনিকটি সাহসী, এই সৈনিকটি হাদাল জুন্দিয়ু মুশরিক মুশরিকুন, এই সৈনিকটি মুশরিক, হাদাল জুন্দিয়ু মুশরিকুন, আর ওই সৈনিকটির হৃদয়ে ইমানের ইমান আছে, আর ওই সৈনিকটির হৃদয়ে কলবু দালিকাল জুন্দিয়ি, ওই সৈনিকটির হৃদয় কলবু দালিকাল জুন্দিয়ি, ওই সৈনিকটির হৃদয়ে ফি কলবি দালিকাল জুন্দিয়ি, ওই সৈনিকটির হৃদয়ে ফি কলবি দালিকাল জুন্দিয়ি, ফি আসার কারণে কলবু দালিকাল জুন্দিয়ি থেকে ফি কলবি হয়ে যাচ্ছে, ফি আসার কারণে কলবি, ওই সৈনিকটির হৃদয়ে কি আছে, ইমান আছে, ইমানুন, পুরোটা একসাথে বলি, এই সৈনিকটি মুশরিক আর ওই সৈনিকের হৃদয়ে ইমান আছে, হাদাল জুন্দিয়ু মুশরিকুন ও ফি কলবি দালিকাল জুন্দিয়ি ইমানুন, হাদাল জুন্দিয়ু মুশরিকুন ও ফি কলবি দালিকাল জুন্দিয়ি ইমানুন। আঙুর খুব মজাদার ফল, আঙুর আরবি কি আল আইনাবু, একটি আঙুর আইনাবাতুন, ইসমাদিন সরকার অনেক গোলতাটি পড়ে গেছে, আঙুর আল আইনাবু খুব সুস্বাদু ফল, ফাকিহুন লাদিদুন জিদ্দান, ফাকিহাতুন থেকেও ফাকিহুন হয়ে গেছে, দিন সরকার অনেক গোলতাটি পড়ে গেছে, আঙুর খুব সুস্বাদু ফল, আল আইনাবু ফাকিহুন লাদিদুন, এই লোকটি জালিম, এই লোকটি জালিম, হাদার রাজুলু যালিমুন, এই লোকটি জালিম, হাদার রাজুলু যালিমুন, আর ওই মহিলার স্বামী, ওয়াজাউজু তিলকাল মারআতি, আর ওই মহিলার স্বামী, ওয়াজাউজু তিলকাল মারআতি, মাজলুম মাজলুমুন, পুরোটা একসাথে বলি, এই লোকটি জালিম আর ওই মহিলার স্বামী মাজলুম, হাদা রাজুলু যালিমুন ওয়াজাউজু তিলকাল মারআতি মাজলুমুন, হাদা রাজুলু যালিমুন ওয়াজাউজু তিলকাল মারআতি মাজলুমুন, এই ব্যবসায়ীর দোকান রাজধানী মার্কেটে, এই ব্যবসায়ীর দোকান, দোকানু হাদা তাজিরি, এই ব্যবসায়ীর দোকান, দোকানু হাদা তাজিরি, আপনিও বলুন, এই ব্যবসায়ীর দোকান, দোকানু হাদা তাজিরি, রাজধানীর মার্কেটে, রাজধানী আরবি কি আসিমাতুন, রাজধানীর মার্কেট সুকুল আসিমাতি, রাজধানীর মার্কেট সুকুল আসিমাতি, রাজধানীর মার্কেটে, ফি সুকিল আসিমাতি, এই ব্যবসায়ীর দোকান রাজধানীর মার্কেটে, ফি দোকানু হাদা তাজিরি ফি সুকিল আসিমাতি, দোকানু হাদা তাজিরি ফি সুকিল আসিমাতি, আমি আসিমাতি আসিমাতি বলছি কিন্তু বাংলায় মাদিনাতি লেখা, আরবিতে মাদিনাতি লেখা আছে, কারণ আর বাংলায় আছে রাজধানীর মার্কেটে, রাজধানী আরবি আসিমাতুন মাদিনাতুন না, মাদিনাতুন মানে হলো শহর, তার মানে বোঝা গেল আরবি থেকে বাংলা থেকে আরবি করতে গিয়ে এখানে একটি ভুল হয়ে গেছে, রাজধানীর মার্কেটে না লিখে শহরের মার্কেটে লিখে ফেলা হয়েছে। তার দোকানে টেলিফোন আছে, তার দোকান দুকানুহু, তার দোকান দুকানুহু, তার দোকানে ফি দুকানিহি, ফি আসার কারণে দুকানি হয়ে যাচ্ছে, তার দোকানে ফি দুকানিহি, একটি টেলিফোন আছে হাতিফোন, এটা সেই সময়ের কথা যখন প্রতি দোকানে প্রতি বাসায় টেলিফোন থাকতো না, সেই সময়ে যেহেতু কিতাবে লেখা হয়েছে তাই টেলিফোন থাকাটা একটি বিশেষ একটা স্ট্যাটাস ছিল তখন, তাই না, তো সেটাই বলা হচ্ছে ফি দোকানিহি, তার দোকানে টেলিফোন আছে হাতিফোন, এই গ্রামের পাশে বিজানি বিহাদিহিল কারিয়াতি, এই গ্রামের পাশে বিজানি বিহাদিল কারিয়াতি, কি হাল বিজানি বিহাদিল কারিয়াতি, কোন নদী আছে, নাহরুন, এই গ্রামের পাশে কি কোনো নদী আছে, হাল বিজানি বিহাদিহিল কারিয়াতি নাহরুন, হাল বিজানি বিহাদিহিল কারিয়াতি নাহরুন, হ্যাঁ এই গ্রামের পাশে একটি ছোট নদী আছে, নাম বিজানি বিহাদিহিল কারিয়াতি নাহরুন সাগীরুন,
نعم بجانب هذه القرية نهر صغير. نعم بجانب هذه القرية نهر صغير. পরবর্তী বাক্যটি আমরা পড়ি, হাদিহিল মামলাহাতু জামিলাতুন। মামলাহাতুন নিমকদানি, মামলাহাতুন নিমকদানি, হাদিহিল মামলাহাতু এই নিমকদানিটি সুদৃশ্য। জামিলাতুন সুদৃশ্য মানে কি? সুন্দর মানে জামিলাতুন, এই নিমকদানিটি সুদৃশ্য বা সুন্দর। হাদিহিল মামলাহাতু জামিলাতুন, তাতে সামান্য লবণ আছে। ফিহা তাতে বলতে কিসে? মামলা হাতুনের মধ্যে, মামলা হাতুন যেহেতু মুয়ান্নাস তাই ফিহা হয়েছে। বুঝতে পেরেছি, তাতে সামান্য লবণ আছে। ফিহা মিলহুন কলিলুন, এই নিমকদানিটি সুদৃশ্য বা সুন্দর। হাদিহিল মামলা হাতু জামিলাতুন, তাতে সামান্য লবণ আছে। ফিহা মিলহুন কলিলুন, এই ঘরের পাশে। বিজানি বিহাদাল বাইতি, এই ঘরের পাশে। বিজানি বিহাদাল বাইতি, একটি ছোট রান্নাঘর আছে। মতবাহুন সগীরুন, এই ঘরের পাশে একটি ছোট রান্নাঘর আছে। বিজানি বিহাদাল বাইতি মামলা, বিজানি বিহাদাল বাইতি মতবাহুন সগীরুন, এই ঘরের পাশে একটি ছোট রান্নাঘর আছে। বিজানি বিহাদাল বাইতি মতবাহুন সগীরুন, একটি ছোট রান্নাঘর। মতবাহুন সগীরুন, এই কৃষকের বাড়িতে। এই কৃষক হাদাল ফাল্লাহু, এই কৃষকের বাড়ি। বাইতু হাদাল ফাল্লাহি বা দারু হাদাল ফাল্লাহি, বাড়ি আসবে হলো দারুন, বাইতু মানে কি ঘর। এই কৃষকের বাড়ি, দারু হাদাল ফাল্লাহি, এই কৃষকের বাড়িতে। ফি দারি হাদাল ফাল্লাহি অথবা ফি বাইতি হাদাল ফাল্লাহি, একটি গাভী এবং একটি ষাঁড় আছে। গাভী আরবি হলো বাকরাতুন, ষাঁড় আরবি হলো সাউরুন। গাভী আরবি বাকরাতুন, ষাঁড় আরবি সাউরুন। তাহলে এই কৃষকের বাড়িতে একটি গাভী এবং একটি ষাঁড় আছে। ফি বাইতি হাদাল ফাল্লাহি বাকরাতুন ও সাউরুন। আবার বলি, في بيت هذا الفلاح بقرة وثور. এটি ছোট আনার, কয়টা আনারের কথা বলা হচ্ছে? এটি ছোট আনার বোঝা যাচ্ছে, একটি আনারের কথা। তাহলে রুম্মানাতুন বলতে থাকবে, এটি ছোট আনার। হাদিহি রুম্মানাতুন সগীরাতুন, আর সেটি বড় আনার। ওয়াতিলকা, সেটি। ওয়াতিলকা রুম্মানাতুন কাবীরাতুন, এটি ছোট আনার আর সেটি বড় আনার। হাদিহি রুম্মানাতুন সগীরাতুন ওয়াতিলকা রুম্মানাতুন কাবীরাতুন, এটি মিষ্টি আনার। হাদিহি রুম্মানাতুন হুলওয়াতুন, আর সেটি বড় আনার। ওয়াতিলকা রুম্মানাতুন কাবীরাতুন, এটি মিষ্টি আনার আর সেটি বড় আনার। হাদিহি রুম্মানাতুন হুলওয়াতুন ওয়াতিলকা রুম্মানাতুন কাবীরাতুন, এই মিষ্টি, এটি মিষ্টি আনার আর সেটি টক আনার। হাদিহি রুম্মানাতুন হুলওয়াতুন ওয়াতিলকা রুম্মানাতুন হামিদাতুন, মিষ্টি হলো হুলওয়াতুন আর টক আরবি হলো হামিদাতুন, টক আরবি কি হামিদাতুন, এটি মিষ্টি আনার আর সেটি টক আনার। হাদিহি রুম্মানাতুন হুলওয়াতুন ওয়াতিলকা রুম্মানাতুন হামিদাতুন, এই নদীর মাছ খুব সুস্বাদু, এই নদীর মাছ। সামাকু হাদান নাহরি, খুব সুস্বাদু। লাদিদুন জিদ্দান, এই নদীর মাছ খুব সুস্বাদু। সামাকু হাদান নাহরি লাদিদুন জিদ্দান, এই নদীর মাছ খুব সুস্বাদু। সামাকু হাদান নাহরি লাদিদুন জিদ্দান, এই নদীর নাম পদ্মা। ইসমু হাদান নাহরি বাদমা, এই নদীর নাম পদ্মা। ইসমু হাদান নাহরি বাদমা, পদ্মার মাছ খুব সুস্বাদু। সামাকু বাদমা লাদিদুন জিদ্দান, পদ্মা আরবি হলো বাদমা, কারণ প তো আরবিতে কোনো পে বলতে কোনো শব্দ নেই, পা বলতেও কোনো শব্দ নেই, একমাত্র আছে বা, সুতরাং পদ্মা আরবি হলো বাদমা। এই নদীর মাছ ইসমু হাদান নাহরি, এই নদীর নাম ইসমু হাদান নাহরি পদ্মা বাদমা। তারপর কি? পদ্মার মাছ খুব সুস্বাদু, একটি মাছের কথা বলা হচ্ছে না, পদ্মার মাছ যে কোনো মাছ হতে পারে। সামাকাতুন থেকে সামাকুন হয়ে যাবে, পদ্মার মাছ সামাকু বাদমা খুব সুস্বাদু লাদিদুন জিদ্দান, পদ্মার মাছ খুব সুস্বাদু সামাকু বাদমা লাদিদুন জিদ্দান। হে খাদিজা, ইয়া খাদিজা, তো তোমার প্রতিপালককে, মান রব্ব কি এবং তোমার ধর্ম কি, অমা দিন কি। হে খাদিজা, তোমার প্রতিপালককে এবং তোমার ধর্ম কি। ইয়া খাদিজা, তো মান রব্ব কি অমা দিন কি, মুয়ান্নাস হওয়ার কারণে রব্ব কি দিন কি, তোমার প্রতিপালককে তোমার ধর্ম কি। মান রব্ব কি অমা দিন কি, আমার প্রতিপালক আল্লাহ এবং আমার ধর্ম ইসলাম। রব্বি আল্লাহু ওয়া দীনি আল ইসলাম,
আমার প্রতিপালক আল্লাহ এবং আমার ধর্ম ইসলাম। রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম, এই পৃথিবীর স্রষ্টাকে, মান খালিকু হাদিহিল আরদি, আরদুন শব্দটি দেখতে মনে হচ্ছে মুদাক্কার, লাস্টে কোনো গোলতা নেই, তা সত্ত্বেও আল আরদু শব্দটি মুআন্নাস। মান খালিকু হাদিহিল আরদি, এই পৃথিবীর স্রষ্টাকে, আল্লাহ এই পৃথিবীর স্রষ্টা, আল্লাহু খালিকু হাদিহিল আরদি, আল্লাহ এই পৃথিবীর স্রষ্টা, আল্লাহু খালিকু হাদিহিল আরদি, এই সূর্যের রব এবং এই চন্দ্রের রবকে, মান রব্বু হাদিহি শামসি ওমান রব্বু হাদাল কামারি, এই সূর্যের রব এবং এই চন্দ্রের রবকে, মান রব্বু হাদিহি শামসি ওমান রব্বু হাদাল কামারি, হাদিহি শামসি হাদাল কামারি, শামসুনের শেষেও গোলতা নেই, কমারের শেষেও গোলতা নেই, তা সত্ত্বেও হাদিহি শামসি বলা হচ্ছে, হাদাল কামারি বলা হচ্ছে, কেন হাদা মুদাক্কার হাদি মুয়ান্নাস কেন আনা হলো? তার মানে বোঝা গেল শামসুন শব্দের শেষে গোলতা না থাকলেও এটি মুয়ান্নাস, মুয়ান্নাস উসিমাই, আর আল কমর শব্দটি স্বাভাবিক নিয়ম অনুযায়ী মুদাক্কার। তো কি হলো, মান রব্বু হাদিহি শামসি ওমান রব্বু হাদাল কামারি, এই সূর্যের রব এবং এই চন্দ্রের রবকে, আল্লাহ এই সূর্যের রব এবং চন্দ্রের রব, আল্লাহ এই সূর্যের রব এবং এই চন্দ্রের রব, আল্লাহু রব্বু হাদিহি শামসি ওয়া হাদাল কামারি, আল্লাহ এই সূর্যের রব এবং চন্দ্রের রব, আল্লাহু রব্বু হাদিহি শামসি ওয়া হাদাল কামারি। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষভাবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনকে আরো গভীর থেকে গভীরে বুঝবার তৌফিক দান করেন, প্রতিটি শব্দের অর্থ মর্ম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেন, এবং প্রতিটি অর্থ অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকেও পবিত্র কোরআনুল করিম পরিপূর্ণরূপে বোঝার তৌফিক দান করেন, এবং কোরআনের আলোয় আমাকে, আপনাকে, আমাদের সকলকে, সকল পরিবারকে আলোকিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহেবুল কোরআন হিসাবে কবুল করুন। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।